আশি লক্ষ জন্মবার আশি লক্ষ মৃত্যু আমাদের হয় তবে মানুষ হই। স্থাবরং লক্ষ বিংশতি লক্ষ লক্ষাশ্চ জলজা ত্রিমিণাং রুদ্র লক্ষাশ্চ দশ লক্ষাশ্চ অণ্ডজা ত্রিংশ লক্ষ বসুনাঞ্চ চতুর্লক্ষাশ্চ মানবা। এই মানুষ জন্ম পাবার আগে কুড়ি লক্ষবার গাছপালা হতে হয়। আম জাম জামরুল কত গাছ হয়েছি, মুক্তি পেলাম কবে জানো, যেদিন তুলসী বৃক্ষ রূপে আমার জন্ম হল। তারপর নয় লক্ষবার জলে জন্ম, মাছ হলাম কাঁকড়া হলাম চিংড়ি হলাম, মুক্তি পেলাম কবে জানো, যেদিন শঙ্খ রূপে আমার জন্ম হল সেদিন জল থেকে মুক্তি পেলাম। স্থাবরং লক্ষ বিংশতি নবলক্ষাশ্চ জলজা। তারপর কৃমিণাং রুদ্রলক্ষাশ্চ এগারো লক্ষবার পোকামাকড় হলাম। নানা রকম পোকামাকড় হতে হতে যেদিন আমি মধুকর, যেদিন মৌমাছি রূপে ফুলের মধু সংগ্রহ করে চাঁকে ভরে দিলাম আর সেই মধু দিয়ে কৃষ্ণ সেবা হলো, সেদিন আমি কীট জন্ম থেকে মুক্তি পেলাম। তারপরে দশলক্ষাশ্চণ্ডজা ডিমের মধ্যে জন্ম হলো দশ লক্ষবার। কত রকমের সরীসৃপ হলাম, কত রকমের পাখি হলাম, মুক্তি পেলাম কবে জানো, যেদিন ময়ূর কুলে আমার জন্ম হলো, আমার পালক দিয়ে গোবিন্দের চূড়া তৈরি হলো, সেদিন পাখি জন্ম থেকে মুক্তি লাভ হল। তারপর তিরিশ লক্ষ পশু জন্ম, বাঘ সিংহ হাতি ঘোড়া কুকুর বিড়াল হতে হতে যেদিন আমি ধেনুকুলে জন্ম পেলাম। গরু রূপে জন্ম পাওয়াটা অত সহজ নয়, গরু জন্মে যে পবিত্র দুগ্ধ উৎপন্ন করা যায় অন্য কোনো পশুর দুগ্ধ অতটা পবিত্র নয়। যারা বোকা লোক তারা বলে গরুও ঘাস খায় ছাগলও ঘাস খায়, তাহলে গরু আর ছাগলে কি এমন পার্থক্য মশাই, এগুলো বোকা লোকের কথা। যারা একটু বিজ্ঞান পড়াশোনা করেছে তারা জানে, বিজ্ঞান যারা পড়েছে বিজ্ঞানের ভাষায় বলছি, যারা পড়াশোনা করেছে তারা জানে যে গরুও ঘাস খায় ছাগলেও ঘাস খায়, কিন্তু গরু যে দুধ দেয় ছাগল কোনো জন্মে সেই দুধ দিতে পারবে না, কারণ বিজ্ঞানের ল্যাবরেটরিতে প্রমাণ হয়েছে যে একমাত্র গরুর দুধ যার মধ্যে ছয় রকমের খাদ্য গুণ সমানভাবে বিরাজ করছে। খাদ্য ছ রকমের হয়, ছ রকমের খাদ্য যে একটা খাদ্যে পাওয়া যায় তাকে বলে সুষম আহার। এই সুষম আহারটা বিজ্ঞানের ভাষা, এক রকমের মধ্যে ছয়টি খাবার, ছ রকমের খাবার কি কি, কার্বোহাইড্রেট, এই যে আমরা রুটি খাচ্ছি ভাত খাচ্ছি এর মধ্যে প্রধান অংশটা হচ্ছে কার্বোহাইড্রেট, রুটির মধ্যে গমের মধ্যে সমস্ত কিছু কার্বোহাইড্রেট। তারপর প্রোটিন, তারপর ফ্যাট, তারপর মিনারেলস, তারপর ভিটামিন এবং ওয়াটার জল, এই ছয়টি জিনিস হচ্ছে একসঙ্গে খাদ্যগুণ। এবং একটা খাদ্যের মধ্যে যদি এই ছ রকমের খাবার থাকে তাকে বলা হয় সুষম আহার। এটা পাওয়া যায় গরুর দুধে, ছাগলের দুধে নয়। কিন্তু ছাগলও ঘাস খায় গরুতেও ঘাস খায়, গরু যে দুধ দেবে ছাগলের ক্ষমতা নেই সেই দুধ দেবার। কাজে যারা বলে যে ছাগলও ঘাস খায় গরুও ঘাস খায় ছাগলের গরুতে কি এমন পার্থক্য মশাই, তারা বোকার হদ্দ, তারা বিজ্ঞান পড়েনি, বোকা তারা। তাই বলছে চুরাশি লক্ষ জন্মের মধ্যে তিরিশ লক্ষ জন্ম পশু জন্ম আমাদের, তার মধ্যে যেদিনকে ধেনুকুলে আমাদের জন্ম হয় সেই দিনকে পবিত্র দুগ্ধ উৎপন্ন করে গৌর গোবিন্দ সেবায় আমরা ভোগ নিবেদন করতে পারি, আমাদের পশু জন্ম উদ্ধার হয়ে যায়, ধর হয়ে যায়। এইভাবে আশি লক্ষ জন্ম পার করে তারপর মনুষ্য জন্ম। তাই ভাগবত বলছে দুর্লভ এই নরদেহ নৌকা শ্রেষ্ঠ নৌকা,
কেন না দুর্লভ দুর্লভ বলেই শ্রেষ্ঠ চাল শ্রেষ্ঠ নয় কারণ প্রতি বছর দুবার চাষ হয় সোনা শ্রেষ্ঠ কেন সেটা যা মাটির তলে আছে তার বেশি পাবে না সেই জন্য সোনা দুর্লভ চাল সুলভ এই নরদেহ দুর্লভ কেন না 80 লক্ষ জন্ম পার করে এসে তবে নরজন্ম বলে তাহলে আবার সুলভ বলছেন কেন ওই যে শ্লোকটা বলল না নিদেহম আদ্যম সুলভম সুদুর্লভম যাকে সুলভ বলছেন আবার বলছে সুদুর্লভ তো সুলভ হলে আবার সুদুর্লভ হয় কি করে বলছে দুর্লভ আবার সুলভ কেন জানো সাধু গুরু বৈষ্ণবের যদি কৃপা হয়ে যায় তাহলে এই দুর্লভ মনুষ্য জন্ম সুলভ হয়ে যায় একটু আগে আপনারা শুনলেন 80 লক্ষ জন্মের মধ্যে প্রথম জন্ম গাছপালা শেষ জন্ম পশু গাছপালা দিয়ে শুরু পশু দিয়ে শেষ